এই প্রোগ্রামে আমরা সাম অ্যান্ড অ্যাভারেজ করবো ভেক্টরের। তো আমরা ভেক্টরের অনেক কিছু ফাংশন দেখেছি আগের এক্সাম্পলগুলোতে, তো এখানে আমরা একটু ইউজার ফ্রেন্ডলি করতে চাইছি। ইউজার ফ্রেন্ডলি মানে যেটা আমরা জানি, লেন্থটাও ইউজারের কাছ থেকে নেব, ভ্যালুগুলোও ইউজারের কাছ থেকে নেব। তো সেই জন্য প্রথমে আমরা যেটা করব, একটা আমরা ব্ল্যাঙ্ক ভেক্টর নিয়ে নিচ্ছি, যেহেতু আমরা ইউজারের কাছ থেকে নেব সেই জন্য প্রথমে আমরা কিছুই নিলাম না। এবার আমরা যতটা ইউজারের কাছ থেকে নেব একটা একটা করে ইনসার্ট করে নেব। আচ্ছা, এবার এরপর আমরা ব্ল্যাঙ্ক একটা নিয়ে নিলাম ভেক্টর, তারপর আমরা লেন্থটা চাইব, ঠিক আছে? তো লেন্থটা আমরা এন দিয়ে নিই। এটা হলো আমাদের স্ক্যান করার ফাংশন, যেটা অলরেডি আমি আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এসটিডি ইন স্ট্যান্ডার্ড ইনপুট। আচ্ছা, এনটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে, কনভার্টও করে দিলাম, ইন্টিজারে কনভার্ট হয়ে গেল স্ক্যান করার পর। এবার আমরা ভ্যালুটা ইনসার্ট করবো, তাহলে আমরা চাই এবার ভ্যালু দাও, এন্টার ভ্যালুজ। তো আমরা লুপ চালাবো, একটা একটা করে ভ্যালু স্ক্যান করবো, আর এখানে আমরা আবার স্ক্যান করি, আগেরটাই কপি পেস্ট করে দিই, কারণ এটাই আমাদের স্ক্যান করার জন্য। আচ্ছা, এইটা স্ক্যান করার সঙ্গে সঙ্গে আমরা ভেক্টরে ইনসার্ট করে দেবো। ভেক্টরটা আমাদের ছিল আগে ব্ল্যাঙ্ক ভি, তার সঙ্গে নামটা অ্যাপেন্ড করে দিলাম, তাহলে প্রত্যেকবারই অটোমেটিক্যালি ও একটা একটা করে নিয়ে অ্যাপেন্ড হতে থাকবে, বাড়তে থাকবে, ঠিক আছে? তো এইটুকু আমরা তাহলে একটুখানি রান করে দেখি, যে যতগুলো ভ্যালু নিলাম সেটা দেখতে পাচ্ছি কি না, ঠিক আছে? এটাও আমরা আগের দিনই করেছি, লেন্থ আগের ভিডিওতে দেখিয়েছি। আচ্ছা, আমি আমার এইচ এইচ এর আন্ডারে ফোল্ডারটাই ঢুকি। দেখে নি নামটা, সাম এভিজি আন্ডারস্কোর ভি ডট আর, এই যে ইন্টার লেন্থ, আমি তিনটে ভ্যালু দিচ্ছি, একটা দিলাম 10, 20, 30। এই যে আমাদের ডিসপ্লে হয়ে গেল ভেক্টরটা, ঠিক আছে, ভেক্টরটা ডিসপ্লেও হয়ে গেল, আর লেন্থ 3 সেটাও দেখে নিলাম। এরপর তাহলে আমরা এবার সামে চলে যাই, যেটা আমাদের মেন কাজ, সামটা করব, অ্যাভারেজ বের করব। তারপর তাহলে আমাদের লেন্থটা পেয়ে গেলাম, ভ্যালুটাও পেয়ে গেলাম, তাহলে এবার আমরা একটা সাম 0 নিয়ে নিই। এরকম আমরা প্রোগ্রাম প্রচুর করেছি। আর একটা কাউন্টার নিয়ে নিই, যেটা আমাদের লুপের মধ্যে চলবে, ফর দিয়েও হয়, হোয়াইল দিয়েও হয়, আমি হোয়াইল দিয়ে একটা করি, ফর একটা করেছি। তাহলে এবার হোয়াইলটা আমি লুপের মধ্যে ঘুরিয়ে একটা একটা করে i1 থেকে শুরু করে তার মানে n পর্যন্ত যাবে, দিয়ে আমরা সামটা করে নিই, সাম প্লাস ভি অফ আই, যেভাবে আমরা অ্যারের প্রোগ্রাম করি, একটা একটা করে i বাড়বে, আর আমরা একটা একটা করে যোগ করে দিলাম, লুপটা হয়ে গেল।
তাহলে এবার আমরা অ্যাভারেজ কি করে করব? তো আমরা জানি এভিজি সাম কেন দিয়ে ভাগ করে দেবো, লেন্থটাও আমরা পেয়ে গেছি সাম স্ল্যাশ এন। এবার আমরা প্রিন্ট করতে পারি পেস্ট ইউজ করে, কারণ যখন আমরা নিউমেরিক ভ্যালু আর ক্যারেক্টার ভ্যালু একসঙ্গে ইউজ করব তখন আমরা পেস্ট ইউজ করি, সামটা সামের মধ্যে পেয়ে যাব আর অ্যাভারেজটা প্রিন্ট করিয়ে দিই। প্রথমে আমি লেন্থ দিলাম 3টেই দিই, 5 5 10 দেখে নি তাহলে। এই যে অ্যারেটা প্রথমে প্রিন্ট করিয়েছিলাম প্রিন্ট ভি, ওই জন্য 5 5 10, তারপর লেন্থটা 3 ছিল, সাম 3টে যোগ করলে হয় 5 প্লাস 5 প্লাস 10 করলে 20 হয়ে গেল, 20কে 3 দিয়ে ভাগ করলে তার অ্যাভারেজটাও হয়ে গেলাম।